শিশু অপরাধীদের বিচারের জন্য প্রতি জেলায় আলাদা শিশু আদালত করার তাগিদ এসেছে বিচারক ও আইনজীবীদের কাছ থেকে। শনিবার সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে শিশু আইন 2013 নিয়ে তিনটি বিভাগের বিচারক ও বিশেষ পিপিদের সাথে পরামর্শ সভায় এ তাগিদ দেন তারা। বক্তারা বলেন, শিশু আইনে অস্পষ্টতা, অসঙ্গতি ও বিভ্রান্তি থাকায় আইনটির সুফল পাওয়া যাচ্ছে না। রিপোর্ট করছেন হাসান জাবেদ। শিশু আইনে অনূর্ধ্ব 18 বছর বয়স পর্যন্ত সব ব্যক্তি শিশু হিসেবে গণ্য হবে, আর শিশুদের অপরাধের বিচার হবে শিশু আইনে এবং আলাদা আদালতে। কিন্তু তাদের বিচার কাজ পরিচালিত হচ্ছে নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালের বিচারকের মাধ্যমে। এর ফলে মামলা জট দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে শিশু আইন নিয়ে আয়োজিত এই পরামর্শ সভায় আগত নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালের বিচারকরা বললেন, মামলা পরিচালনা করতে তারা হিমশিম খাচ্ছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যখন কোর্টে চলে আসে তখন দেখা যায় যে আসলে একটা শিশুকেও তারা অ্যাডাল্ট বানিয়ে পাঠিয়ে দেয়, এটা আলটিমেটলি কোর্টের এতে চলে আসে। ওই জায়গাটাতে আমার মনে হয় যে একটু জোর দিলে, আমার ধারণা যে শিশু আইনের যে কনসেপ্ট তাতে ম্যাক্সিমাম মামলাই থানায় শেষ হয়ে যাওয়ার কথা। আমরা খুব অবাক হয়ে দেখেছি, আমার পাশের রুমে দ্রুত বিচার ট্রাইব্যুনালের সাহেব আছেন, ওনার মামলা মাত্র 30টা, আমি 3000 মামলা নিয়ে আছি। ওনার কাছে গেলে পর উনি কত কুইক ডিসপোজাল করতে পারতেন, কেন এটা? আমি তো ওভারবার্ডেন, আমি তো ওভারক্রাউডেড, আমি তো দম ফেলার সুযোগ পাচ্ছি না। ওভারবার্ডেন বলছেন জজ সাহেব, আই এগ্রি উইথ ইউ। 5100 মামলা পেন্ডিং আছে নারী শিশু আদালতের, সেখানে 204টা মামলা আছে শিশু আদালতের, অগ্রাধিকার ভিত্তিতে কোটা নিষ্পত্তি করবেন। দয়া করে আইন মিনিস্ট্রি এটা বলেন কিভাবে হবে। আজকে আমরা পাচ্ছি শিশু আদালত নারী শিশু আদালতের সাথে, আমি মনে করি দ্যাট ইটসেলফ ইজ কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। আইনটির নানা অসঙ্গতির বিষয়েও কথা বলেন তারা। শিশু আইন পাশের প্রক্রিয়ার দুর্বলতা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। দুই বিচারপতির এক বিচারপতি ওনার সাথে ছিলেন এই অ্যামেন্ডমেন্টগুলো প্রস্তুত করার জন্য, আবার সেই বিচারপতি আবার রায়ে বসে বলেছেন এগুলো অবাক অ্যাবসার্ড একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই বিচারপতি কিন্তু এটার পার্টি। এনিওয়েজ, এটা একটা খুব ফানি বিষয় হয়ে গেল। ওনারা ব্যাটিং করেছেন, ব্যাটিং করার পর পার্লামেন্ট গিয়ে আরেক রকম করেছে, আমি এই জিনিসটা মোটেই বুঝলাম না। পার্লামেন্ট আইন আরেক রকম যদি প্রস্তাবও করে, সেটা আমার যতদূর ধারণা সেটা আবার আইন মন্ত্রণালয় হয়ে আসে, কারণ ওখানেও আবার ভেটিং হয়। একটা আইন যখন ফাইনালি বিল হিসেবে পাশ হয়ে যায়, আইন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি যদি বলেন যে এটা আমরা জানি না, এটা খুব অবাস্তব মনে হয়েছে আমার কাছে। এর আগে শিশু আইনে অস্পষ্টতা ও অসঙ্গতি থাকায় এই আইনে বিচারের ক্ষেত্রে 7 দফা নির্দেশনা দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। শিশু আইন ও আদালত নিয়ে বিচারিক বিশৃঙ্খলা বিরাজ করছে বলেও মন্তব্য করেছিল হাইকোর্টের ওই বেঞ্চ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।